এর গতির শেষ 1/4 সেকেন্ডে এটা 81 ফিট অতিক্রম করে, তাহলে মাটিতে পড়লো, ঠিক আছে, 81 ফিট অতিক্রম করে মাটিতে পড়লো। তাহলে বেলুনের উচ্চতা আর ভূমিকে স্পর্শ করার সময় গতিবেগ তোমার কত সেটা তোমাকে ক্যালকুলেশন করতে বলেছে। তার মানে এই হচ্ছে কি, ধরো ভূমি, এখানে একটা বেলুন আছে, ঠিক আছে, এখানে একটা হচ্ছে কি, ধরো এরকম একটা কি আছে, বেলুন আছে, সেই বেলুন থেকে কি বলেছে কত ফুট, এই বেলুন থেকে একটা পাথর ছেড়ে দিলে, এই বেলুন থেকে একটা পাথর ছেড়ে দিলে, তার মানে এ স্থির অবস্থার জন্য এর প্রাথমিক বেগ কত ছিল, 0 ছিল। তাহলে এর গতিপথের ধরো হচ্ছে কি, এখান থেকে এখানে সময় লেগেছে t = 1/4, এই যে দূরত্বটা, এই দূরত্বটা তোমাকে বলে দিচ্ছে 81 ফিট, ঠিক আছে। তাহলে 81 ফিট যদি আমরা করি, তাহলে প্রথম হচ্ছে কি, ফুট থেকে তোমাকে কী করতে হবে, 81 ফিট, 1 ফিট মানে হচ্ছে কি, 1 ফিট সমান সমান 3.48 তোমার হচ্ছে কি লাগবে, ঠিক আছে, এখানে হচ্ছে কি তোমার 1 ফিট সমান হচ্ছে কি 48 সেমি, এত সেমি, ঠিক আছে, তার মানে 0.3048 মিটার, ঠিক আছে, এত মিটার। তাহলে 81 ফিট মানে হচ্ছে কি কত হবে, 81 ফিট দিলে তোমার কত হবে, এত গুণ হবে, তাহলে 81 × 0.3048 যদি করো, তাহলে এইটা তোমার আসবে 24 পয়েন্ট, তোমার এখানে যেটা আসবে সেটা হচ্ছে কি 24.6888 এত মিটার আসবে। তাহলে লাস্ট 1/4 সেকেন্ডে তোমার এত দূরত্ব অতিক্রম করছে, 24.688 মিটার দূরত্ব তোমাকে কি করেছে, অতিক্রম করছে। এবার তোমাকে যেটা ক্যালকুলেশন করতে বলেছে যে এর ভূমিতে স্পর্শ করার সময় এখানে তার বেগ কত হবে, ঠিক আছে, আর কত উচ্চতা থেকে এটা বেলুনটা কত উচ্চতায় আছে সেটা তোমাকে ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে ধরো এখান থেকে এর নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম সি। তাহলে আমরা বি থেকে সি এর কথা যদি আমরা বিবেচনা করি, তাহলে বি থেকে একটা কণা সি বিন্দুতে পড়ছে, এর দূরত্বটা এসটা আমরা পেয়ে গেছি, তাহলে এস সমান কত হয়, এস সমান ইউটি প্লাস হচ্ছে কি 1/2 a t² এ হচ্ছে কি ফর্মুলা। তাহলে এস তোকে বলে দিয়েছে কত, 24.6888, এটা তোমাকে বলে দিয়েছে, ইউ তুমি জানো না, ইউ তুমি জানো না, ইন্টু দেখো টি এর মান দেখো বলে দিচ্ছে 1/4, ঠিক আছে, মাই প্লাস 1/2, এখানে জি এর মান, জি মানে হচ্ছে কি কেনে না তোমার 10ই ধরো, 10 × t² মানে হচ্ছে কি কত হবে, 1/16 হবে, ঠিক আছে, তার মানে এটা কত হয়ে গেল, 5 × 2 = 10, ঠিক আছে, তার মানে এখানে u/4 সমান দাঁড়ালো 44.6888 মাইনাস কত আসবে 5/16, এটা যদি তুমি করো এটা তোমার ক্যালকুলেশন হয়ে দাঁড়াবে তোমার হচ্ছে কি, আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে কত হবে তোমার হচ্ছে কি 44.6888 মাইনাস পয়েন্ট মানে 50 3 ষোলং কত হয় 16 × 32 3 ষোলং 48 মানে 3 পয়েন্ট সামথিং হবে, 0.314 এরকম সামথিং আসবে। তাহলে ইউ সমান কত হবে, ইউ সমান যদি করো তাহলে এই হচ্ছে কি আমরা ক্যালকুলেশন করে নিই যে কী হবে, এখানে দেখো কত আসছে 3/5 / 16 আসলে ওটা হচ্ছে কি 3.25, ঠিক আছে, এটা হবে কত 3.125। এবার যদি আমরা কি করি এখান থেকে যদি বিয়োগ করি 24.6888 মাইনাস 0.3125, এটা যদি করি এটার আসবে হচ্ছে কি কত, এটা 4 × এটা আসবে 24.3763, একে যদি আবার কি করে দিই 4 দিয়ে গুণ করে দিই তাহলে আসবে হচ্ছে কি তোমার
এটা আসবে হচ্ছে কি কত 97.5052 তোমার আসবে। তার মানে এই অবস্থার বেগ কত হয়েছে, এই অবস্থার বেগ হচ্ছে কত 97.5052 এই বেগ। তাহলে এখানে বেগ কত হবে, এই অন্তিম বেগ কত হবে তোমাকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে অন্তিম বেগ ভি সমান আমরা যদি করি তাহলে ভি সমান কত হয় ইউ প্লাস হচ্ছে কি এটি, এই হচ্ছে কি ফর্মুলা। তাহলে দেখো ইউ দেখো আমরা বার করে নিয়েছি, তাহলে ইউ সমান কত হলো 97.5052 এটা আসলো, প্লাস এ মানে 10 × t মানে হচ্ছে কি টি মানে হচ্ছে কি 1/4। দেখো এখান থেকে এখানে আসতে টাইম লেগেছে হচ্ছে কি 1/4, তাহলে হচ্ছে কি 97 তার মানে হচ্ছে কি প্লাস কত করব, প্লাস হচ্ছে কি প্লাস 10/4 হচ্ছে কি কত 4 যদি আমরা করি তোমাদের আসবে হচ্ছে কি এটা 100.0052 তোমার মিটার পার সেকেন্ড। তাহলে এই যে একটা বেগটা কত হলো, বেগটা হচ্ছে কি 100.0052 মিটার পার সেকেন্ড হলো, ঠিক আছে। এবার তোমার দৈর্ঘ্যটা কত হবে, এই হাইটটা কত হবে তুমি ক্যালকুলেশন করতে পারবে। কেমনভাবে করব, এর দেখো আমরা কি করব, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, এই হচ্ছে কি ফর্মুলা। তাহলে ইউ তো শূন্য ছিল, তার মানে এস ধরো এস সমান কত হয়ে যাবে ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2a হয়ে যাবে, এ মানে হচ্ছে কি এখানে জি। এখানে দেখো ভি স্কোয়ারের ভ্যালু দেখো এটা পেয়ে গেছি, তার মানে এখানে আমাদের আসবে হচ্ছে কি কত 100.0052 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 × এখানে কত হয়ে যাবে 10, ঠিক আছে। তার মানে আমরা যদি করি তাহলে হচ্ছে কি এটা হান্ড্রেডই যদি ধরি আমরা কত হবে, হান্ড্রেড যদি ধরি আমরা হান্ড্রেডকে যদি আমরা ধরি হান্ড্রেড ইন্টু হান্ড্রেড যদি ধরি তাহলে 2 × 10 তাহলে এটা চলে গেল, তাহলে 5 × 10 তার মানে হচ্ছে কি 500, ঠিক আছে, মোর অ্যাবাউট 500 মিটার হবে, ঠিক আছে, 500 মিটারের কাছাকাছি। এখানে যেটা তোমাদের উত্তর দেওয়া আছে 510-এর কাছাকাছি উত্তর দেওয়া আছে, হ্যাঁ। তাহলে আমরা 10 ধরে যেভাবে করলাম ঠিক এরকমভাবে তুমি যদি করো, তুমি 9.8 ধরে ধরলেও তুমি এরকমভাবে তুমি অঙ্কটা কী করতে পারবে, সলভ করতে পারবে। তাহলে আমরা 13 নম্বর প্রবলেমটা আমরা সলভ করলাম। এরপরে আমরা চলে যাব হচ্ছে কি 14 নম্বর প্রবলেমটা, তোমাকে কি বলা হয়েছে 14 অর্থাৎ 14 নম্বর। সেখানে কি বলা হচ্ছে, একটা হচ্ছে কি একটা 400 মিটারের একটা মিনার আছে, 400 মিটারের একটা মিনার আছে, এই 400 মিটার একটা মিনার থেকে কি করছে উপরে একটা বস্তুকে ফেলে দিচ্ছে, একটা বস্তুকে জাস্ট ফেলে দিল, আর একটা বস্তুকে উপরের দিকে বেগ দিয়ে ফেলছে, সেটা কত। তাহলে ধরা হচ্ছে কি উপরের দিকে যেটা ফেলেছে সেটাকে এ বস্তু ধরি, আর যেটা উপরের দিকে বেগ দিয়েছে ইউ সমান সমান তোমাকে বলে দিয়েছে কত, ইউ সমান তোমাকে বলে দিয়েছে 100 মিটার পার সেকেন্ড, 100 মিটার পার সেকেন্ড এই বেগ নিয়ে সে উপরে উঠে আসছে। ই বলেছে যে কত সময় উৎক্ষেপণ করার পরে কত সময় পরে সে তার পরস্পরে মিলিত হবে তোমাকে ক্যালকুলেশন করতে হবে, কোথায় কখন এবং কোথায় তারা মিলিত হবে। সাপোজ ধরো আমরা ধরিলাম মনে করি হচ্ছে কি মনে করি টি সময় পর এবং ভূমি থেকে এইচ উচ্চতায় মিলিত হবে। তার মানে এই ভূমি থেকে ধরো তার মানে এ এখানে আসবে, ধরো এরকম কন্ডিশনে আসবে, ধরো এখানে পয়েন্টটা হচ্ছে কি ধরো এই পয়েন্টটার নাম দিলাম আমরা হচ্ছে কি সি পয়েন্ট। তাহলে সি পয়েন্টে এই যে উচ্চতা সেটা হচ্ছে কি এইচ, ভূমি থেকে এইচ উচ্চতা, তার মানে এখান থেকে এইটুকু উচ্চতা কত হবে 400 - h হবে, ঠিক আছে, 400 - h হবে। তার মানে আমরা যদি কি হয় দুটো কণা আছে, একটা হচ্ছে কি এ বস্তু আর একটা হচ্ছে কি বি বস্তু, ঠিক আছে, বি বস্তু। আমরা যদি এ বস্তুর কথা বিবেচনা করি তাহলে এস সমান কত হয় ইউটি প্লাস হচ্ছে কি হাফ এ টি স্কোয়ার, এ হচ্ছে কি ফর্মুলা। তাহলে এস মানে কত 400 - h,
ইকুয়ালস টু কত হবে, ইউ তো শূন্য, তাহলে শূন্য ইন্টু টি প্লাস হাফ ইন্টু জি টি স্কোয়ার, তার মানে এখানে হবে 400 মাইনাস এইচ ইকুয়ালস টু হাফ জি টি স্কোয়ার। এটা হচ্ছে কি এক নম্বর সমীকরণ। এ যখন এ বস্তুটা যখন সি বিন্দুতে আসছে তখনও এই বি বস্তুটাকে কোথায় আসতে হবে, একই সময়ে সি বিন্দুতে আসতে হবে। তাহলে সেই ভূমি থেকে উচ্চতা ধরো এইচ, তাহলে এইচ দ্বিতীয় বস্তুটার ক্ষেত্রে আমরা যদি আমরা করি, তাহলে বি বস্তুটার ক্ষেত্রে যদি আমরা করি এস সমান কত হয় ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার যদি করি, তাহলে এখানে দেখো এস মানে হচ্ছে কি এইচ কত উচ্চতা, আমরা উপরে হাইটটাকে এইচটাকে ধরছি এইচ, ইউটি ইউটি মানে হচ্ছে কি এখানে হচ্ছে কি কত 100 ইন্টু টি, এখানে হচ্ছে কি নিচের দিকে জি কাজ করছে, তার মানে এখানে মাইনাস হাফ জি টি স্কোয়ার, মাইনাস হাফ জি টি স্কোয়ার। ঠিক আছে, এখান থেকে যেটা আমরা করব সেটা হচ্ছে কি 14 নম্বর, সেটা হচ্ছে কি মাইনাস হাফ জি টি স্কোয়ার। এবার আমরা এটাকে 2 নম্বর সমীকরণ আমরা দিলাম, তাহলে কি করব এখান থেকে আমরা এই মানে আমরা বসাবো, এই মান এই ইকুয়েশন আমরা বসিয়ে দিই, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব। এখানে যদি এমন বসি এক ও দুই থেকে পাই, তাহলে কী হবে এক ও দুই হতে পায়। এখানে দেখো 400 আছে মাইনাস এইচ, এইচের মান এখানে বসালাম 100টি, এখানে কত হয়ে যাবে প্লাস হয়ে যাবে হাফ জি টি স্কোয়ার ইকুয়ালস টু কত হয়ে যাবে হাফ জি টি স্কোয়ার, এটা একটা কী হয়ে গেল কেটে গেল, তার মানে 400 সমান সমান 100টি হলো, তাহলে টি সমান সমান কত হলো 400 ডিভাইডেড বাই 100, তার মানে 4 সেকেন্ড, তার মানে উৎক্ষেপণের মানে ছোড়ার কত সেকেন্ড পরে তারা মিলিত হবে 4 সেকেন্ড পরে তারা মিলিত হবে। এবার এই এইচ তোমাকে ক্যালকুলেশন বলছে, মানে যে কখন এবং কোথায়, তার মানে এইচটা তোমাকে ক্যালকুলেশন করতে পারে, তুমি এখানে এইচ তুমি পেয়ে যাবে, দেখো এখানে কত হবে 100 ইন্টু টি এর মান দেখো পেয়ে গেছো 4, মাইনাস হাফ ইন্টু জি মানে 10 ধরো ইন্টু টি স্কোয়ার মানে হচ্ছে কি কত 4 4 কত হবে 16 হবে, তাহলে এখানে কত হয়ে গেল 4 × 8 × 16, তার মানে 400 মাইনাস এখানে কত হবে 80 হবে, তাহলে কত হবে 80 যদি করো তাহলে হচ্ছে গিয়ে 320, 300 কত হবে 300, এখানে যদি করো তাহলে কত হবে সমান হচ্ছে কি এখানে উত্তর যেটা দিয়েছে হচ্ছে কি কত 14 নম্বরে, 14 নম্বরে হচ্ছে কি 78, তাই তো এখানে দিয়েছে, আমাদের এখানে কোথাও কী হয়েছে ভুল হয়েছে। ঠিক আছে, এখানে দেখো এটা ঠিক আছে, আমাদের 4 সেকেন্ড, এই উত্তরটা কি করে ক্যালকুলেশন করব, এখানে মান দেখো বসিয়ে দিলাম, মানে 100টি মাইনাস হচ্ছে কি হাফ জি টি স্কোয়ার, তার মানে 100 ইন্টু ধরো হচ্ছে কি টি যদি আমরা করি তাহলে টি এর মান হচ্ছে কি কত, টি হচ্ছে কি তোমার 4 বসালাম মাইনাস হাফ ইন্টু জি টি স্কোয়ার, টি স্কোয়ার মানে হচ্ছে 4 4 কত হলো 16 হলো, ও এখানে কত হবে 80, 4 4 16 তার মানে 80, তার মানে হচ্ছে কি 320, তার মানে আমরা কি করব ভূমি থেকে এইচ উচ্চতায়, তার মানে আমাদের কত হবে এখানে যেটা বলেছে সেটা হচ্ছে কি এখানে তোমার চেয়ে হচ্ছে কি এখানে যেটা মিনারের চূড়া থেকে বলেছে, ঠিক আছে, তাহলে মিনারের চূড়া থেকে হচ্ছে কি 78.4 মিটার, এটা 4 সেকেন্ড হয়ে গেল। এবার তুমি কি করতে পারো 78 পয়েন্ট, আমরা চাইলে এইখানে যে 10টা তোমাকে দিয়েছে এই 10টা হচ্ছে কি 9.4 দিয়ে ক্যালকুলেশন করেছে, হ্যাঁ এখানে তোমাকে যেটা করেছে 9.4 দিয়ে ক্যালকুলেশন করো, তাহলে কী হয়ে যাবে উত্তর মিলে যাবে, হ্যাঁ এখানে যদি 9.8 দিয়ে ক্যালকুলেশন করো তাহলে কী হয়ে যাবে উত্তর দেখবে মিলে যাবে, এখানে কত হলো 400 হলো তো মাইনাস এখানে 9.8 দিয়ে করলে কত 8 8 64 মানে কত হয়ে গেলো 4 হয়ে গেল পয়েন্ট 8 9 72 72 78, ঠিক আছে তাহলে 400 মাইনাস 78.4, তাহলে এটা যদি করো এখানে হচ্ছে কি দুটো আনসার, একটা হচ্ছে কি এখানে যদি করো তাহলে পয়েন্ট সিক্স আর হচ্ছে কি কত পয়েন্ট সিক্স আর এখানে কত 9 9 1 10 আর থাকলো 1 8 2 10 আর হচ্ছে কি 3, তাহলে 321 পয়েন্ট
এত, তার মানে দুটো আনসার, একটা হচ্ছে কি ভূমি থেকে এত উচ্চতায় উপর থেকে ভূমি থেকে হচ্ছে কি এত উচ্চতায় মিলিতে হবে, আরেকটা উত্তর হচ্ছে কি তোমার যদি বলে যে কি মিনারের চূড়া থেকে, এখানে যেটা দিয়েছে তোমার মিনারের চূড়া থেকে, তাহলে মিনারের চূড়া থেকে, মিনারের চূড়া থেকে থেকে কত উচ্চতায় মিলিতে হবে, এর দেখো মিনারের চূড়া থেকে হচ্ছে কি 78.4 মিটার নিচুতে মিলিতে হবে। আর তোমাকে যদি বলে যে ভূমি থেকে, তাহলে ভূমি থেকে যদি করে তাহলে ভূমি থেকে হচ্ছে কি এত হবে 321.6 মিটার উচ্চতায় হবে। তাহলে উত্তর তোমাকে এটা দিয়ে আছে, সেখানে দেখবে মিনারের চূড়া থেকে লিখেছে, তাহলে ঠিক আছে, তাহলে 14 নম্বরে আমরা কমপ্লিট করলাম, ঠিক আছে। এবারে হচ্ছে কি 15 নম্বর প্রবলেমটা, 15 নম্বর প্রবলেমটা খুব ইম্পর্টেন্ট প্রবলেম। সাধারণ ক্ষেত্রে এখানে এক্সট্রা একটা তোমাকে কি লাগবে, কনসেপ্ট এখানে লাগবে, 15 নম্বর যে প্রবলেমটা আছে। 15 নম্বর প্রবলেমে কি বলা আছে, বলা আছে একটি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে একটা ট্রাক, স্থির অবস্থা থেকে একটা যাত্রা শুরু করছে একটা ট্রাক আছে, এই ধরো রাস্তা, এই ট্রাকটা যাচ্ছে, তাহলে ইউ ইকুয়ালস টু 0, এ সমান ত্বরণ সমান বলে দিয়েছে তোমাকে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তার মানে সে কত সময় পর্যন্ত যাচ্ছে, টি ইকুয়ালস টু 10 সেকেন্ড পর্যন্ত যাচ্ছে, টি ইকুয়ালস টু 10 সেকেন্ড, তার মানে ধরো 10 সেকেন্ডে এখানে আসলো, এ থেকে যাত্রা শুরু করে বিতে আসলো 10 সেকেন্ডে, তাহলে এখানে বেগ কত হবে, এখানে ভি সমান কত হবে, ইউ প্লাস এ টি, ঠিক আছে, তার মানে ভি সমান এটা তো 0, তার মানে এ মানে হচ্ছে কি 2, আর টি হচ্ছে 10, তার মানে এখানে হচ্ছে কি 20 মিটার পার সেকেন্ড, তাহলে এখানে হলো গেল 20 মিটার পার সেকেন্ড। যখন সে ছিল 20 মিটার পার সেকেন্ড, তখন সে কী করলো, একটা বস্তু ছেড়ে দিল, মানে এখান থেকে ট্রেন থেকে একটা বস্তু ছেড়ে দিল, ফেলে দিল, ঠিক আছে, তার মানে ছেড়ে দেওয়ার মুহূর্তে এই ট্রেনের যা বেগ ছিল ওই বস্তুটার, এই বস্তুটার কী হবে, একই বেগ থাকবে, তার মানে এই বরাবর বেগ আছে হচ্ছে কি কত 20 মিটার পার সেকেন্ড, কিন্তু এই বরাবর বেগ, প্রাথমিক বেগ কত, প্রাথমিক বেগ হচ্ছে কি 0। দিয়ে বলেছে টি সমান এগারো সেকেন্ডে, তার মানে 10 সেকেন্ডে, এটা টি সমান কত ছিল 10 ছিল, তার মানে পরবর্তী 1 সেকেন্ডে, তাহলে প্রাথমিক কন্ডিশন হচ্ছে কি এইটা, 1 সেকেন্ড পর, মানে টি ইকুয়ালস টু 11 সেকেন্ডে, তার মানে হচ্ছে কি 1 সেকেন্ড পর কী হবে, এই বস্তুটার এই কন্ডিশনটা কীরকম হয়ে যাবে, এক সেকেন্ড পরে এই দিকের যে বেগ সেটা 20 মিটার পার সেকেন্ডই থাকবে, কেন থাকবে, তার কারণ হচ্ছে কি তুমি এই বরাবর মানে হরাইজেন্টাল বরাবর বস্তুটার কোনো ত্বরণ বা মন্দন নাই, তার মানে যে বেগ ছিল সেই বেগই থাকবে, কিন্তু যখনই সে মুহূর্তে ছেড়ে দিয়েছে তখনই তার বেগ নিচের দিকে ত্বরণ কাজ করছে, জি ত্বরণ কাজ করছে, তার মানে এই 20 মিটার পার সেকেন্ড কোনো সময় কী হবে না, কমবে না, সবসময় 20 মিটার পার সেকেন্ড রেগে যাবে, ঠিক আছে, তার মানে তার জন্যে তুমি যখন কী করবে, বল খেলা করো, বল ধরো এরকম ছুটে ছুটে যাচ্ছ, তুমি গতিশীল, তুমি এরকম বলকে ছুটে ছুটে নিয়ে যাচ্ছ, তুমি দেখবে তুমি বলটাকে ছেড়ে দিলে তারপর তুমি হেঁটে যাচ্ছ, তার সঙ্গে তোমার হচ্ছে কি হাতেই পড়বে বলটা, ঠিক আছে, তার মানে এই বেগটা কোনো হবে না, কমবে না, অর্থাৎ কমবেও না বাড়বেও না, সবসময় কী থাকবে, এক থাকবে, কেন এক থাকবে, কারণ হরাইজেন্টাল বরাবর কোনো ত্বরণ বা মন্দন তোমার কী করে না, কাজ করে না। এরপরে এই বেগটা দেখো কত, এখানে কত ছিল, প্রাথমিক বেগ 0 ছিল, এখানে কত হবে, ভি সমান, এখানে ধরো ভি সমান ইউ প্লাস এটি, এই হচ্ছে কি ফর্মুলা, এখানে ইউ তো 0, এখানে হচ্ছে কি কত হবে, জি ইন্টু টি মানে 1, জি মানে ধরো হচ্ছে কি আমরা 10 ধরলাম, ঠিক আছে, তাহলে 10, এখানে হচ্ছে কি 9.8 ধরতে বলেছে, হ্যাঁ এখানে তোমাকে কী বলতে বলেছে, এখানে হচ্ছে কি, এখানে তোমাকে 9.8 ধরতে বলেছে, হ্যাঁ তাহলে 9.8 হবে, ঠিক আছে, তাহলে এই বেগ, এবার তুমি ভেক্টর কাটতে হবে, তার মানে এই মুহূর্তে তোমার উপাংশ হয়ে গেল, এই বরাবর উপাংশ হচ্ছে কি 20 মিটার পার সেকেন্ড, আর এই বরাবর উপাংশ হয়ে গেল 9.8 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, তাহলে লব্ধি বেগ কত হয়, লব্ধি বেগ সমান হচ্ছে কি রুট ওভার কত হয়ে যাবে, 20 স্কোয়ার প্লাস 9.8 স্কোয়ার, তার মানে একে যদি ভেক্টর হিসাবে লেখো তাহলে এরকম লিখতে হবে, 20 i ক্যাপ প্লাস হচ্ছে কি 9.8 j ক্যাপ, এরকমভাবে লিখতে হবে, বুঝতে পেরেছো, তাহলে এটাকে যদি করো তাহলে তোমার আসবে হচ্ছে কি 400 r, এটা তুমি যদি করো তাহলে তোমার এক্ষেত্রে আসবে হচ্ছে কি
আমরা ক্যালকুলেশন করি, ঠিক আছে। ক্যালকুলেশন করলে আমাদের আসবে ধরো হচ্ছে কি 9.8 ইন্টু 9.8 করলে আসবে এটা হচ্ছে কি 96.04, তার মানে এটা আসবে হচ্ছে কি 496.04। তার মানে একে যদি রুট করো, ঠিক আছে, রুট যদি করো, আমরা যদি রুট করি, ঠিক আছে, অর্থাৎ যদি আমরা রুট করি, রুট হচ্ছে কি 496.04, এটা আসবে হচ্ছে কি 22.27 এত মিটার পার সেকেন্ড। হ্যাঁ, তাহলে এই উত্তরটা কিন্তু এরকমভাবে আসবে 15 নম্বরটা, বুঝতে পারলে? তার মানে একটা ট্রেন যখন যাবে, তাহলে ট্রেন 10 সেকেন্ডে কত বেগ পেলো, এ দেখো 20 মিটার পার সেকেন্ড বেগ পেলো। এবার ওখান থেকে যে বস্তুই তুমি ছেড়ে দেবে তার বেগ কত হবে, এই 20 মিটার পার সেকেন্ড হবে। তার মানে এই প্রাথমিক কন্ডিশনে এরকম 20 মিটার পার সেকেন্ড ছিল, কিন্তু এই বরাবর বেগ শূন্য ছিল যখন ছাড়লে। ঠিক কত সেকেন্ডে তোমাকে ক্যালকুলেশন করতে বলেছে, 11 সেকেন্ডে। তার মানে অলরেডি হচ্ছে কি 10 সেকেন্ড চলে এসছে, তার মানে ডিফারেন্স কত, 1 সেকেন্ড পরে। তাহলে 1 সেকেন্ড পরে এই বেগটা কীরকম দাঁড়াবে, এই বরাবর বেগ তো 20 মিটার পার সেকেন্ডই থাকবে। কেন থাকবে, তার কারণ হচ্ছে এই বরাবর কোনো ত্বরণ বা মন্দন নেয়, কিন্তু এই বরাবর হচ্ছে কি ত্বরণ আছে, কী আছে, পৃথিবীর ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ। তার মানে এই বরাবর অন্তিম বেগ কত হবে, U+80, তার মানে হচ্ছে কি 9.8। তার মানে একে যদি তুমি ভেক্টর হিসাবে লেখো, এটাকে আই ক্যাপ আর এটাকে মাইনাস জে ক্যাপ আসবে। হ্যাঁ, এটাকে হচ্ছে কি মাইনাস জে ক্যাপ, প্লাস জে ক্যাপ হবে না নিচের দিকে, তাহলে মাইনাস জে ক্যাপ। তাহলে এখান থেকে যদি করো, তাহলে মান যদি ক্যালকুলেট করে করে ভি সমান কত হবে, ম্যাগনিচিউড যদি করো তাহলে কত হবে, ভি স্কোয়ার, এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে। তার মানে তোমার কত আসবে 22.27 মিটার পার সেকেন্ড। তোমরা এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো, তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো, ঠিক আছে। তোমাদের